ক্যামেরা চালু হইছে। হ্যাঁ দর্শক বিন্দু, আজকে আপনাদের মাঝখানে শুরু হইতে যাইতেছে বিপিএল খেলা। আপনারা আইপিএল দেখছেন, সিপিএল দেখছেন, ডিপিএল দেখছেন, আজকে দেখবেন বিপিএল খেলা। এই খেলা দেখার জন্য অনেক দর্শক মাঠে জড়িত হয়ে গেছে। আসলে আপনারা ভুল ভাবতেছেন, ওই যে একটা দর্শক পাওয়া গেছে, চলেন চলেন। আইতাসি, আই মোমোর ফ্রম সুইজারল্যান্ড। তা ভাই, আপনাদের মাঝখানে যে বিপিএল মানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হইতে যাইতেছে, আপনি এই খেলাটা দেখার জন্য কতটা এক্সাইটেড? আসলে সে বাসায় যাইতেছে, বাসায় যেয়ে বউ বাচ্চা নিয়ে একসাথে খেলা দেখতে আসবে। কোনো চিন্তা করেন না, আমি আছি আপনাদের সাথে। দর্শক বিন্দু, আমাদের এই বিপিএল খেলা নিয়ে আমাদের খেলোয়াড় অনেক এক্সাইটেড। ওরা শীতকে ভয় না পেয়ে খেলা মাঠে চলে আসছে, এখন সবাই এক্সারসাইজ করতেছে। দেখুন অনেক শীত, তো দর্শক বিন্দু, আপনারা জার্সি দেখেই বুঝতে পারতাছেন আজকে বিপিএল এ কোন দল আর কোন দলের খেলা। কি রে, তুই নিউজিল্যান্ডের জার্সি, তুই আর্জেন্টিনার জার্সি, আর তুই অস্ট্রেলিয়ার জার্সি পরে খেলতেছিস বিপিএল? স্যার শুনেন, আপনারা তো টাকা পয়সা কিছু দেন নাই, ফুটপাথ থেকে 90 টাকা পাইছি, কিনা লয়া বসে। স্যার স্যার, আমি 60 টাকা কিনছি। তুই দিচ্ছস, তুই দিচ্ছস। আচ্ছা যাই হোক, আমরা খেলায় ফিরে আসি। দর্শক বিন্দু, আজকে খেলা চলতেছে রংপুর ভার্সেস ঢাকা, আর আমি রংপুরের সাপোর্টও না আর ঢাকার সাপোর্টও না, কারণ আমার বাপ হইলো রংপুরের আর মা হইলো ঢাকার, তাই যে দল টাকা দিব আমি তার। এই না 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 না, বিপিএল ফিক্সিং টিক্সিং ছাড়া হয়, বিপিএল এ কোনো বাজি লাগানো হয় না। হ্যালো, কি ঢাকার জিতার চান বেশি? আমার পক্ষ থেকে ঢাকাতে 50,000 টাকা লাগা। আচ্ছা স্যার কোনটা নিলে ভালো হইবো? ওকে তাহলে তো গেল আছে, ঠিক আছে। তাই আমার মনে হয় আগে তোরা বোলিং নে, টার্গেট নিয়ে খেলবি, ম্যাচ জিতানোর দায়িত্ব তো আমার, তোরা খালি খেলবি বোলিং। ঠিক আছে, খেল, অ্যানাউন্স করে দেন। এই রংপুর ওয়াজ ব্যাটিং, বোলিং লাস্ট ঢাকা। ও নো, মিঠুন কাম ফর দ্য ওপেনিং। মিঠুনের চেন খোলা আর মিঠুনের প্যান্টটা অনেক ঝোলা, মিঠুন প্যান্টটা উঠে নাও। হ্যাঁ মিঠুন, আমার কথা শুনতে পেয়েছে। এই মিয়া, আপনি সারেন না গেলে গা, ব্যাটিং ব্যাটিং সব খারাপ গেছে গা, বল করুন না নাকি খারাপ? আমি একটু মুইতাহি। এই কি না খেলবার হয়েছে গিলা, ধর বিপিএল এর মাঠে একটা টয়লেটও নাই। কি রে, বোতল পাওয়া গেছে, এইটা তো কামসারি। এই রে, এখন আবার কোনে ফেলাম? আপাতত এনে রেখে দিই, পরে ফেলাই দিমনি। রুমিয়া, খেলার মাঝখানে এত দেরি করলে হয়? যা সারা আর সব বাসায় সারা হইবেন। আচ্ছা যাক, শুরু কর। হ্যাঁ কারাও কারাও কাইলা রাসেল ইজ বোলিং ফার্স্ট, হি থ্রো দ্য বল। ও নো, আমি দেখেই বুঝছিলাম এটা বাংলাদেশি প্লেয়ার। কাইলা রাসেল এগেইন, ও নো, আবার ঠ্যাক, ইজ দ্য থার্ড বল অফ দ্য ওভার। কাইলা রাসেল এগেইন, মিথুন ঠ্যাক দ্য থার্ড বল, দ্য ফিল্ডার ওয়াজ ভেরি অ্যাংরি, হি জাস্ট হ্যাজ দ্য আল্টিমেট কনফিডেন্স। দৌড়ুমি, এগুলা কি প্লেয়ার নিয়ে আইছেন? আমাকে ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার নামাই দেন, দেখবেন মাইরা মাইরা বল তানা তানা করে লাগবো। কি করবো, বেজালে ফালিয়ে দিল, খেলা তো জমতাছে না। পারবো না, আমরা যেতাম। কিরে গেইল, মিঠুনের নামে তো ভুল করছি,
এক ওভারে পাঁচটা বলে খেয়ে ফেলাইলো। রংপুরের তো মানসুর মান শেষ হয়ে যাবে গা। হ্যাঁ লাস্ট বল লাস্ট বল, কাইল্লার হোস্টেল আবার আরেকটি বল করার জন্য রেডি। ও নো, মিঠুন একটা বল ভারী দিচ্ছে, মিঠুন দৌড়াইতেছে, ফিল্ডারও দৌড়াইতেছে। এই সরেন সরেন, আউট করুম আউট করুম। আরে স্যার স্টাম্পকে আউট করুম কেমনে এখন? আরে তাইলে আমার পাশে মার, আমার পাশে মার। আউট 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 আউট। এই কি বেরিস, আউট 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 আউট। এই শালা মিঠুনের বাচ্চা আউট হয়ে গেল রে। এই যে আউট হইছে, ভালো হইছে, এমনি বল খাইতো গেল তুই নাম যা। ও নো, কে এটা কিছে? ক্রিস গেইল, বিশ্ব রেকর্ড করা কাইল্লা প্লেয়ার ক্রিস গেইল। হ্যাঁ হ্যাঁ জিতা গেছি মনে করেন আমরা। হাই হাই গেল নামতেছে, এবার তো কাম সারছে। হেই মিয়া, গেলে তো ফর্সা কে? আরে বেটা বাংলাদেশ আইছে না, শিউর গেল ফেরেন লাভ নেই মাহে। রংপুরের সবচেয়ে ভয়ঙ্কর প্লেয়ার গেল মাঠের মাঝখানে চলে আসছে। ওভার হইছে, ওভার তো হইছে। এই ধর তুই বল। না 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 আমি বল করুম না, গেলের কাছে বল করলে ছয়টা ছয় খেয়েবো, তার চেয়ে ভালো কিপারে বল পাঠাই দিই। হালাই তো বুদাই ছয় খেলে ওই খায়, বুঝোস নাই? ওই কিপার তুই আয়, এই ধর বল কর, ভালো করে বল করিস। খেল কিন্তু এটা, ওই তুই কিপার যা, কিপার কিপারের জায়গায় চলে আসছে। এবার ঢাকার পক্ষ থেকে বল করতে আসছে কিরে কাসেম, কিরে বলারের নাম কি জানি, বলারের নাম জানি না, বল করছে ঠিক আম্পায়ার স্যার ছয়। আবার বল করতে আসছে রোহিঙ্গা প্লেয়ার, বল মারলো আবার ঠিক। আমার গর্ব আমার দেশ, গেল জুড়ে বাংলাদেশ। ওই কষ্টে গাল রে গেল 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 দূর মে ওজে দিক দামার হেতিক দাই ছয় জায়গা। ও যদি মাঠে থাকে আমাদের রান হয়ে যাব 500, আমরা যেতুম কেমনে? আর একটা ব্যবস্থা করেন। আচ্ছা আচ্ছা, তুই তো তোরা টাকা দিছিস, আমি তো ঢাকার পক্ষে। হ্যাঁ টাকা দিছি 50, তোগুলিকে কিছু করতে দে যা। ওই গেল কেক খাবি, কেক 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 খাবি, কেক লগে কলা আছে, কলা খাবি খাবি। দেখছাস আউট করে দিছি না, কইলে আমরা গেলটা আউট করে দিবো। দেখছাস আমার কথা ঠিক হয়েছে, আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড। আমি তো দুর্নীতির পক্ষে আছি, মানে আমি তক পক্ষে আছি, বলটা একটু দেখে করিস। উস দিয়ে কথা কইয়া গেল আর যে ভাব দেখাইতেছে, বল মনে মাঠে থাকবো না। রংপুরের ক্যাপ্টেনকে অনেক ক্ষিপ্ত দেখা যায়, তাতে বল পড়লেই মনে হয় ছয় মারবে ছয়। কি ঘটলো এটা দেখছেন? কইছিলাম না পারবো না, আমার তো খেয়ালই নেই বাংলাদেশি প্লেয়ার। আচ্ছা যাক সমস্যা নেই, এবার আউট করে দিব। মাঠের মাঝখানে সাইকেল নিয়ে এটা কে চলে আসছে? না না ডালনি কুচ কালা হ্যাঁ, দেখা তো মনে হইতেছে না এটা মাঠের কোনো প্লেয়ার। ও ইস্টামে হাত দিতেছে, ইস্টামে কেন হাত দিতেছে? এই মেয়ে আপনি বিস্টেম উঠাইলেন কে? দেখেন না বিপিএল খেলা চলতেছে, কিস্তি দিস্টেম কিছু আবার বিপিএল খেলা চালাস, আগে টাকা পরিশোধ কর। আচ্ছা ভাই আপনি জান দা ভাই, যাইবো মানে? এই মেয়ে আপনি ফাইজলামি করেন, এখন খেলা মুখী দিয়া। আরে ভাই কিস্তি জানছি, বুঝোস নাই কি আবার একটু সমস্যা। আচ্ছা সমস্যা নাই, ব্যাপারটা আমি দেখতেছি, তাড়াতাড়ি ব্যবস্থা করেন। তুই খালি বল কর, আউট করে দেই তো আমার, আর আমি তো দুর্নীতির পক্ষে আছি। আবার সেই চাইনিজ বোলার বল করলো, বল পড়লো ব্যাটিং এর সামনে, ব্যাটিং শটটা বল, নো ক্যাচ। এইটা দেখা যায় আম্পিয়ার হালার পথে, ও ক্যাচ ধরতে গেছে। এই মেয়ে আপনি আম্পায়ারের ক্যাচ দিলেন কি লিগা,
হে ধন্যবাদ ফ্রম সুইডেন ধন্যবাদ কংগ্রাচুলেশন ঢাকা কংগ্রাচুলেশন ধন্যবাদ ধন্যবাদ অল উইকেট কংগ্রাচুলেশন ঢাকা কংগ্রাচুলেশন আম্পায়ার এসে খবর আছে এই মেয়ে আপনি কইছেন না বিপিএল কোন চুরি হইব না আপনি চুরি করতেছেন দিলিগা নো 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 দুর্নীতির মায়রে বাপ আমি 50 টাকা খাইছি হিন্দিকে তোর 15 টাকা দিমু কোন কথা কইছ না এ মামা হে আউট হইছে এই আউট হইছে আম্পায়ার কাছে দিল কোন সমস্যা নাই তালি দে তালি দে তো বুঝলাম না ওই যা যা খেলা দিতি নি ভাই গেল তো যে খেলা খেলছে রান তো হয়ে গেছে 500 রুপে মনে হয় তো টাকা হেরে দেব আর আপনি মনে রাখেন আপনার গার্লফ্রেন্ড কিন্তু টাকায় থাকে আরে কোনো সমস্যা নাই আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড ম্যাচ আমি দিতাম তোরা খালি নাম আর বাইরে ভাই রামু ওপেনিং করতে আইতাতে কাইল্লা রাসেল আয় হাই আম্পিয়ার আলার প্রতি কি রিজের মাস্ক কেনে এই বেড়া বল করে থাকে এই মে আপনি কি রিজের মাস্ক কেনে গাড়িছেন কি লিগা ও সরি 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 পাক 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 নে এখন বল কর মাইয়া পরে দিছি আগে বল কর রংপুরের ক্যাপ্টেন বল করার জন্য রেডি হইছে ও নো সে দৌড়ে আসতেতে বল করতেছে ও কি রে তুই মাঠের মাঝখানে এমনি ছাড়ে বলি কে মাঠের মাঝখানে ছাগল আরে ভাই বিপিএল খেলা ভাই কোনে ঢুকছিস দিয়ে নে কি চলতাছে কি খেলতাছি এটা কি বিপিএল নাকি ছাগলের বাজার যা এখন বল কর ছাগল খেতে দিছি ব্যাটিং এ আছে সেই কাইলে রাসেল আর বলিং এ আছে সেই রংপুরের আমরা ও ভাই ছয় আবার ও বলিং এ খেলে আছেন সরি সরি ব্যাটিং এ ব্যাটিং আর একটা ছয় এবার বলিং আর একটা বল করলো কাইলে রাসেল শট গেলের সামনে দিয়ে বল ও নো আমার গেলে গেলে কোমর ভাঙা গেলটেল দি আর কাম হইব না বিয়া করে কোমর ভেঙে লাগছে এই ভাই অনেক হাঁপাই গেছে ভাই এই বাইরে থেকে কেউ পানি নিয়ে আরে পানি বাইরে থেকে আনা লাগবো না আমার কাছেই তো পানি আছে জিততে হইব ইসকে ভাই পানি এরকম এত নন্তন নন্তন লাগে খেলে গে স্যালান মিশানো নাকি হ্যাঁ হইতে পারে খারা খারাপ ব্যাটিং খারাপ এই পানি আমার দিয়ে দা সেলাইন খাওয়ার পর কাইলে রাসেল একটু দুর্বল দুর্বল দেখা যাইতেছে কাইলে রাসেল আস্তে 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 ঘুম করে আমাদের রাস্তায় পড়ে গেল কি হইল এটা আরে কাইলে রাসেল রে কেউ ধর আরে হালার পু কিরিদের ভিতর বমি করে দিছস বিপিএল খেলার বাস্কাল তুই বমি করছ এটা কোন ধরনের ব্যাপার ভাই আমি আপনি কি খাওয়াইছেন বমি করছে হাই রে ওরে তো আমার মুখ খাওয়াই দিছি আরে খাওয়াইছি ভালো পানি মিনারেল ওয়াটার খাই তো সবসময় উল্টা পাল্টা জিনিস তাই বেটা সয় নাই তে লয়ে দাও আর বাইরে লয়ে দাও তুই হালার পুত লয়ে দাও বাইরে বাইরে লয়ে দাও মাঠটারে নষ্ট করে দিল তাই এই নতুন ব্যাটসম্যান নামা ঢাকার পরবর্তী ব্যাটসম্যান নামে গেছে কোনো চিন্তা নাই দেখে মনে হইতাছে ব্যান বাইন যাচ্ছে চেনও খোলা নাই যে পাট নিয়ে নাম সে হালার পুত মনে হইতাছে তুই দেখলেন ঠিক আছে হালার পুতে আবার এই লোকে আবারও সেই সাইকেল আলা প্লেয়ার না এটা কোনো প্লেয়ার না আবার আসছে কিস্তি দিতে এইবার কি নেবে হই মিয়া করে যান হই মিয়া আপনি এখন আবার ব্যাট নিয়ে যান কে আরে ব্যাটা ব্যাটটা তো নিছে কিস্তিতে আপনি আবার বলেন মি বেল চালান না ব্যাটটাও কিনছেন কিস্তিতে ভাই ব্যাটটা দেও দেব না 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 কিস্তি শোধ করা লাগবে কি আচ্ছা ভাই যান ব্যাটের ব্যবস্থা করতেছি তোর কিন্তু এখন খবর আছে ব্যাট না আনলে ব্যাটের ব্যবস্থা করে দিতেছি সমস্যা নাই ব্যাটের ব্যবস্থা করতেছি বিপিএল ব্যাটা একটা ইন্টারন্যাশনাল প্রিমিয়ার লিগ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ব্যাটের ব্যবস্থা করতেছি সমস্যা নাই সময় দিলাম তাড়াতাড়ি ব্যাট নিয়ে আচ্ছা আচ্ছা দাদা এই কি তো রংপুরের ফাইনাল খেলা এই বিপিএল এর অ্যাডমিন কারা এই যে ব্যাট এইটাও কি কিস্তিতে নিয়েছেন এইটা আবার বউয়ের দারু যা কোনো ব্যাপার না এটা দিয়ে খেল এটা দিয়ে ভালো লাগে কিন্তু এটা দিয়ে আমার বউ মাধবী আমার এটা দিয়ে দেয় না সরি মাধবী তো এটা দিয়ে ঝাড়ু দেয় না ঝাড়ু স্পিন কিন্তু অনেক ভালো ঝাড়ু দিয়ে বলে বল মারবো কি খেলে না খেলে আল্লাহর পু ঝাড়ু দেওয়া দিয়ে খারাপ একটা বল মারলো ও নো হাসিম মালেঙ্গা আবার বল মারলো ব্যাটিং ঝাড়ু দিতে ছিল ব্যাটিং খারাইছে ব্যাটিং বাট ঘুমাইছে হয় বেটা আউট নাই আউট 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 হয় মিয়া আপনি কক দলেন আমার দলে এম নাই মিয়া আমাকে একজন পোলার্ড আহে নাই পোলার্ডের গার্লফ্রেন্ড প্রেগনেন্ট মিয়া প্লেয়ার একটা কম সরি সরি আচ্ছা দেখ ব্যবস্থা করতেছি আমি তুই কোনো চিন্তাই করিস না হয় বেটা কি আউট হইছে হয় মিয়া কি পালে ব্যাট দিছেন এইটা দিয়ে কি বল লাগে
এই জিনিসটা দিয়ে খেলে আপনার বউ আপনার পিছনে মারতে পারবো তাছাড়া কিছু হয় আর আপনি বেদবি করছেন না আপনি খেলে আজকে মিরপুর স্টেডিয়াম থেকে বাইরন খবর আছে ঢাকা আইছেন না মিরপুরতে বাইরন আজকে তুই কোনো চিন্তাই করিস না ম্যাচ জেতানো দায়িত্ব তো আমি নিছি সমস্যা নাই আমি ম্যাচ জিতে গেছি দেখ এবার কারে না ভাই উই দেখ ও নো ও এটা তো সেই আম্পায়ার এই কি হলো এটা হিস্টোরিতে প্রথমবার আবার সেই আম্পায়ার আসছে মাঠের মধ্যে ও ভাই তার স্টাইল কি স্কোয়াড কি হলো এই আম্পায়ার কোন গেল এই তুই আম্পায়ার হয়ে খেলার মাঝখানে ঢুকছ কে বিবিএল খেলার প্রযোজক আমি পরিচালনায় আমি সব আমি আরে বেটা মনে নাই 15 টাকা তো তরে দিমু কোনো কথা কিছু না দুইজন মাসখানেক থাক কি করে এখন নামতে পারবো না আম্পিয়ার এই আম্পিয়ার সাহেব এই জানা ভাই চল এই রাসেল আমার বদলে তুই আম্পিয়ার খেলা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কাসেম ভাই আমার জীবনে আমি প্রথমবার দেখলাম যে কোনো ব্যাটসম্যান আম্পিয়ার খেলাইতে আর আম্পিয়ার যা ব্যাটিং করতেছে বলতে বলতেই সিক্স তা খাতিম মালাঙ্গি আরেকটা বল করতেছে এইটা দুর্নীতি হলো ভাই পাউ দিয়ে মারছে ও এইটা দুর্নীতি হলো ক্যামেরা এটা দেখা গেছে কিন্তু ধরবো কেডা যে আম্পিয়ার সেই তো ব্যাটিং আবার ফোর মনে হইতেছে এই ঝাড়ুর সাথে সেই আম্পিয়ারের একটা সম্পর্ক আছে না এবার মনে হয় অনেক জোরে টাইম আবার আবার ঠিক মোটামুটি ঢাকার একটা জেতার সম্ভাবনা এসে পড়ছে এ ছয় 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 ভাই আপনার লেগে তো আজকে ঢাকা জিতবো ভাই আপনার গার্লফ্রেন্ড তো খুশি হয়ে যাবে ভাই ভাই আর পাঁচ বলে মাত্র এক রান লাগে একটা বল ভাই দেখে খেলেন আমরা ম্যাচ জিতা দামু আর আপনার ওই যে টাকাটা দিয়ে দেবো সমস্যা নেই টাকাটা বিকাশে পাঠাইছি রকেট কিন্তু ভালো না বিকাশে হ্যাঁ বল মার এই হালার পিছে আবার ব্যাটে নেই মাঠের মাঝখানে আবার এই সাইকেল নিয়ে কিস্তি নিতে এসে পড়ছে এই আম্পিয়ার হালার পিছে আবার কি কিস্তি নিছে বল দে আমার সন্দেহ হইতাছিল বলই নিব এই হর আমার দেবের দে আমার দেবের দে হর এই তুই বল নিয়ে গেলি ব্যাট নিয়ে গেলি স্টেম নিয়ে গেলি তোর কাহিনী তো বুঝতে আসেনি আরে ভাই বলটাও কিনছে কিস্তিতে এমনকি কস্টিমটাও কিস্তিতে এই খারা খারা এই ভাই আপনি একটু যা ভাই এবার আর আপনার কিছু কল লাগবো না যা ঘর আমি কইতেছি ভাই আপনি আপনার বল না যান আর ভাই আপনি একটু মাঝখানে আসেন এই থাম 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 কি জানি কইবার দিছিস এই কম এই বেটা তুই বিপিএল খেলা শুরু করছস ব্যাট বল স্ট্যাম সবই আছত কিস্তিতে এটা কি আর বিপিএল এবার মার সো দর্শক বিন্দু আই এম ওমর ফ্রম সুইজারল্যান্ড আপনারা অনেক ভালো একটা বিপিএল খেলা দেখলেন এরকম বিপিএল কখনো দেখেন নাই ওই আম্পায়ার হালা কই গেল আবার ধন কিতে শুধু আবার খেলা দেখামু ধর হালা রে আজকের লেগে ধন্যবাদ রান